তো গাইস আবার চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো, আর এই ব্লগটা সাধারণত আকাশের মামাবাড়িতে হবে। তো সেই তো গাইস এখন দাঁড়িয়ে রয়েছে রিপনের জন্য আর আকাশের জন্য। তো ওরা আসলে একবারে বেরিয়ে যাব, তো একসঙ্গে যাব বলে এখন এতক্ষণ দাঁড়ানো। তো খুব কষ্ট হচ্ছে রোদে দাঁড়াতে, তো এখন একটু সবাইকে দাঁড়াবো। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, তো অনেক ইন্টারেস্টিং ব্যাপার হবে, তো দেখতে থাকো। বাই। তো গাইস সবাই চলে এসছে, এখন বেরোবো। তো ওই দিক থেকে ওই সামনের দিক থেকে যাবো, তো চলো সবাই চলো। এখন যাবো, রেডি হয়ে গেছি, এখন আসতে গেলাম ঘুরে যাবো না। এখন চলে আসছি, এখন আমরা ভরবো, মানে তেল পেট্রোল ভরবো। তো তেল শেষ হয়ে গেছে, তো এখন ভরবো, তেলটা ভরতে এসেছি। এখন শেষ হয়ে গেলে কী করবো, অনেকটা দূরের রাস্তা, তো এখন তেলটা ভরে তারপরে যাব। এখন কোন জায়গাটা এটা? এটা হাফরা। তো এখন অনেকটা চলে এসেছি, সামনে খুব মজা হবে। তো দেখো খুব সুন্দর জায়গা, না দেখলে বুঝতে পারবে না। তোমরা এখানে ঘুরতে দেখো, তোমরা এখানে ঘুরতে আসবে, এখানে খেলাধুলো হয়। তো চলো যাওয়া যাক, খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। তো গাইস বাম্পার, আমার হেয়ার স্টাইলটা খারাপ হয়ে যাচ্ছে। পেট্রোল ঘুরে নিয়েছিলাম গাড়িতে, তো চলো সামনে গিয়ে কি কি হয় দেখাচ্ছি। তো ভাই এখন ফোনটা রাখলাম, খুবই জোরে চালাচ্ছে আমার এই ড্রাইভারটা, ভালো না। সামনে দিয়ে আবার একটু লরি আসছে, সামনে দিয়ে আবার লরি আসছে, মানে গাড়ি আসছে, দুই চাকার লরি। আমি তো ভিডিও করছি, পড়ে ধরে গেলে এই যে আমাদের ড্রাইভারও হেলমেট পরে নিয়েছে, নালে হেলমেট বানিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। তো এখন হেলমেট পরে ও চালাচ্ছে, আর আমি মাঝখানে বসে রয়েছি যাতে পড়ে না যায়। তো গাইস দেখতে থাকো সামনে গিয়ে, আমরা আছি, এখন চলে এসেছি। আমাকে মানে এতভাবে নির্যাতন করলো এরা, মানে ভুটার টানে, আর আমি এরকম ভাবে পড়ে আছি। তো দেখাবে না, দেখাতে হবে না। গাড়ি আপাতত চলছিল 80-তে, আর এখন চলছে 20-তে আপাতত, তাও না 18। তো যাই হোক, এখানে খুব সুন্দর জায়গা। তো দেখো তোমরা সামনে আদিবাসী এলাকা রয়েছে, তো ওখানেও ঘুরতে যদি যেতে পারি তো যাবো, ব্যাক করে চলে আসবো। তো গাইস চলো, এই যে দার্জিলিং এর রাস্তা মনের মতন দেখিয়ে দেখিয়ে যাচ্ছে। তো দেখেছো, আমরাও সাপের মতন যাচ্ছি, সাপের চেলা। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না। সামনে ওই যে একটা কলা পড়া বলছে, কলা পড়া দেখতে কলে চলে যাওয়ার পথে, মামাবাড়ি যা ঠান্ডা ফ্রিজের জল। তো যাওয়ার প্রথমে না আবার ভরতে হবে, মানে পেট্রোল ভরতে হবে, নামতে দেয় আমার। তো এখন এই যে আমার বিপদ ভাই জল খাবে, দেখো সবাই দেখো চাপের, এই রাম পড়ছে না জল। ইস কি বাবা, এ বাবা কইলাম কি আমার,
তো জল পড়ছিল না তা খেতে আর পারলো না তো চলো যেদিকে যাওয়ার কথা সেদিকে চলো মোরে ঘর পাক মেকে সামনে চল তো চলো একজন গাড়ি ঘোড়া থেকে খেলায় উঠছে তো তোমরা একটু দাঁড়াও তো একবারে জায়গায় গিয়ে তোমরা এসছি রকেট স্পিডে তো রকেট থেকে নামলাম এখন রকেট ড্রাইভার চলে আসো ছাগল আছে না এই যে ছাগল দেখো তো সামনে আরো জায়গা আছে একটু পরে দেখাবো তো আসুক বাইরে আগের থেকে আমার হাঁপড়ে গেছি বাবা আর রকেটের বারুদ আমার গায়ে লাগছে ওর মাওয়ারি তো সামনে পুকুরটা দেখাচ্ছি চলো জল নেই সেরকম তা চলো দেখে আমিও দেখিনি এখনো তা মনে হচ্ছে জল নেই হ্যাঁ জলই নেই বেশি একটা এরকম মাছ লাফাচ্ছে খুব বড় বড় মাছ যেমন হচ্ছে এরকম তো এখানে পুকুরটা আছে তো ঠিকঠাক দেখতে পাচ্ছে ঠিক আছে ওই যে একটা টায়ার জলে রয়েছে হ্যাঁ তো ওই দিকেও যাবো ওই দিকটাতে যাবো তো ওই দিকটা একটু পরে যাবো আকাশ আসুক তারপরে সবাই জল টল খেলাম তো এখন এখান থেকে না জঙ্গলে তো ওই যে সবাই যাচ্ছে তো চলো আমিও যাবো তো ওই দিকটাতে যাবো তো চলো এখান থেকে ঢালু ওটাও দেখাচ্ছি যে মানে ওষুধ দেখা দিচ্ছে তোমরা এরকম জায়গায় ঘুরতে ভালোবাসো নাকি তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর এরকম টাইপের ভিডিও কীরকম দেখতে চাও নাকি আরও তো কমেন্ট করে নিশ্চয়ই জানিও তো সামনেটা যাওয়া যাক ওরা দাঁড়িয়ে আছে তো ততক্ষণ একটু বাই আমি সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো তো এখানে কুমড়ো বাগান তোমরা যদি কুমড়ো খেতে চলে ইচ্ছে হয় তা এখানে চলে এসো কুমড়ো খেতে খুব অনেকগুলো কুমড়ো হবে এখন না মানে আরও গোটা এক দেড় মাস পরে হবে তো তোমরা চলে এসো তো চলো সামনের দিকে যাওয়া যাক ডান দিকে চল সামনের দিকে কই যাইস এদিকে যাবি চলো অরিপন ভাই কই যাওয়া বাগান তো পাম্পে গিয়ে ভরতে গিয়ে একটু দেরি হয়ে গেলো মানে পেট্রোলটা ভরতে গিয়ে একটু দেরি হয়ে গেলো বারবার ভুলে যাচ্ছে তো তোমরা কিছু মনে করো না এতে শুধু পেট্রোল না আরো পাম্প ভরতে হয়েছে চাকায় মানে আকাশে যে আকাশ আমাদের ভাই এত মোটা এই যে ধান খেত তোমরা যদি চাল কেন চলে আসবে আমার মনে হয় আর তো দাদু নিয়ে বসে থাকবে আগের দিনে ব্লগটা তোমরা দেখবে তো সবাই লাইক টাইক করে দিও আর এই ব্লগটা তোমরা সবাই কিন্তু ব্লগ দেখো কিন্তু লাইক করো না এগুলো খারাপ লাগে তোমার একটু করে দিও দেখ আদিবাসী এলাকাটা দেখা দে উই যে সামনে চল হ্যাঁ আদিবাসী এলাকা আমি যাও না চল তীর ধনুক দে তোর বৌদি আর দেখ ক্যামেরা আমার হাতে চল কি চল তো কার ফোন করি আরে আমরা আজ দেখ গিয়ে আর যাবো না যাই হোক এখানে ধান পেকে গেছে তো চল 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 যাই তো গাইস তোমাদের কথা ভেবে আমি যাচ্ছি নাহলে যেতাম না এমনি আস্তে সুস্তে যেতে হবে ধীরে ধীরে পা ফেলাও আগিয়ে চলো আগিয়ে চলো আস্তে সুস্তে আকাশ যায় না বাইকে না আকাশ এখানে খিচছে দৌড় মারছে তো দেখো তোমরা ওই দেখো তো গাইস দেখো তোমার অবস্থা তো গাইস আমরা এখন কোথায় রয়েছি সেটা দেখো ধান খেতে মাঝখানে তো চলো আসো ও বাবা খুব আস্তে আস্তে ধীরে ধীরে যেতে হবে আমাকে এটা কলকাতা ভাই মানছো দাদা তোমার গানটা শুনেছি খুব ভালো লাগছিল তো গাইস আফ্রিকার জঙ্গল পার করেছি আমি ও হাতলি দে কি করছি তো গাইস চলে এসছি বিশ্রাম নিয়ে নি তো গাইস চলো এখন আমরা স্ট্যান্ডটা পাতিয়ে এখন আমরা বিশ্রাম নেব তো দেখো
তো গাইস এখন দেখো আমরা এখন দেখো দেখতে থাকো আমরা কি করি। তো গাইস এখন হাঁপিয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, তো চলো যাওয়ার পথে কি কি হয় দেখাচ্ছি। তো এ চল তোরা, 1 2 3 স্টার্ট, চলো লেটস গো। চাল লাগলে চলে আসবে এর কাছে, 50 টাকা কেজি, 2 টাকা বিক্রি করব। তো গাইস আমরা 25 নম্বর রুম থেকে পার হব এখন, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে ওই যে ইসে যাচ্ছে ওই তাল গাছে ওইখানে ভূত আছে। এটা মানে তোদের এখানে তোর মামার এখানে টোটাল কথা ভূতের বসবাস, মানে তোর মামা মামিও ভূত। আকাশে পিডিয়া চেঞ্জ করতে হবে বুঝলি তো, আকাশে পিডিয়া চেঞ্জ করতে হবে, নাহলে পিডিয়াটা খারাপ হবে, ডিসপ্লেটা ঠিক করতে হবে। তো গাইস তোমরা তো ভিডিও দেখছো, সবাই অনেকেই দেখছি ভিডিও দেখছো, তা তোমরা সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও আর ভিডিওটা পুরোপুরি দেখো, কারণ একটা ইউটিউবারের কাছে এটাই প্রার্থনা যাতে তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো, আর কিরকম হয়েছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর সাবস্ক্রাইবটা করে রাখো যাতে আমার পরবর্তীকালে যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো তোমার কাছে চলে আসবে। তো দেখো এই যে সেই মাতাল হয়ে হিসু করবো দেয়ালে, কিন্তু এই মাতাল হয়ে হিসু করবে ঘাসের উপরে। তো গাইস চলো কই দেখি উড়ে। তো গাইস তোমরা কিন্তু এইখান থেকে ডিগবাজি খেলতে তো খা 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 যেতে পারবে, আবার আবার খেতে খেতে আবার খেতে খেতে বাবারে গাছ নিকায় আবার খেতে খেতে কল। তো গাইস আমিও খেতে খেতে পারি, কিন্তু এখন করবো না, আমি খেয়ে চলে যাবো নাহলে। এগুলো হচ্ছে পাট শাক বুঝছিস তো, এই যে দেখো গাইস পাট শাক, এখানে কেজি ধরে তিল পাওয়া যায়, তোমরা চলে আসবে এদিকে যাবো নাকি সিধা চলো খেলা হবে। এখানে খুব সুন্দর স্রোত বয়ে যাচ্ছে, তোমরা যদি এখানে কেউ স্নান করতে আসো আসবে, কোনো অসুবিধা নেই, সবাই স্নান করতে পারবে। আমিও ভাবছিলাম স্নান করে নেবো, কিন্তু ভাবলাম না আমি একবার স্নান করেছি আর করবো না, তা সন্ধ্যেবেলা একবার করে নেবো। যাই হোক ওই যে আমাদের হাত দিচ্ছে গাইস, তো তোমার হাত ধোবে নাকি বলে দাও, তো দেখবে একবার একবার জলের ভিতরে কী হচ্ছে দেখবে। কোথায় সাপ? এমনি পাতা। তো যাই হোক খুব হাঁপিয়ে গেছি, ক্লান্ত হয়ে যাচ্ছি, ওর মামা আর মামি যদি কিছু না খাইয়েছে গাইস ওকে আমি খুন করে দেবো। এই যে তাল গাছ আছে এটাতেও নাকি ভূত আছে ও বললো। এই যে গাইস তো কোন দিকে পয়সা পয়সা অনেকটা চলে এসেছি, এখানেও একটা পুকুর আছে ছাঁচাই করা পুকুর, তো দেখো এখানে নামলে কেউ আর উঠতে পারে না, এখানে নামলে কেউ আর উঠতে পারবে না, ঠিক পাবজির ওই গ্রাউন্ডের ভিতর গাড়ি নিয়ে যাবো আর আসতে পারবো না। গুপ্তধন লুকানোর ভিতরে। তো চলো এ বাবা এখানে নিচ থেকে যেতে চাও, এখানে কি পুকুর খুলবে? পুকুর না ভেরি হবে ভেরি আমি লাভ দেবো না ক্যামেরা নে একটু ধর ভালো করে, আমি লাভ দেবো গাইস দেখাচ্ছি আমি। তো চলো একটু দুই যা, তো গাইস দেখতে পাচ্ছ হিরো হন্ডা নিয়ে লাভ দেবো এখন, 1 2 3 বাবা। তো গাইস লাভ দিয়েছি, পাহাড় পার হয়ে গেছি, তো তোমাদেরকে অনেক কিছু দেখাবো, আরো অনেক বাকি আছে খেলা। তো ওখানে দেখো মাটি থাকে বালি নয়, তো যাই হোক উল্টো, হ্যাঁ
এই যে এইটা দেখা রাস্তা না রাস্তাটা দেখে নাও একটু সুন্দর ভাওড়া ব্রিজটা স্কুললি এত সুন্দর হাওড়ার ব্রিজ না এটা কোথাকার রোড দিল্লি রোড দিল্লি রোড না বোম্বাই রোড এই দুলা দুলা তো গাইস হ্যাপি এ গেলাম তোমার না ব্যাক করব না ওই জায়গাটা যাব তারপর তো চলো গাইস ওখানে ওখানে পাহাড় আছে লাস্টে আমরা না থাকি ওই যে কি ওদিকে কি দেখো গাইস মানে এত বদ হয়ে গেছে এই আমার বন্ধুগুলো এই বন্ধুরা এত বদ মানে কি বলবো আর বলার মতো নেই তো চল সামনের দিকে তো চল সামনে দিকে চল এই বাদ দিয়া দূর দিস না এখানে কিছু না চল আমি যাব না ভাই আমার আমি এখানে রইছি আসলে তুই ওইখানে বয় ঘাসের মধ্যে বয় ওর শরীর খারাপ লাগছে তো এখন বাড়ির দিকে যাচ্ছি ওই মানে মামাবাড়ি ওর মামাবাড়ির দিকে যাচ্ছি তো মামাবাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিছু কিছু জিনিস খাবো রসগোল্লা তো চলো দেখাচ্ছি ওখানে গিয়ে দেখাবো এখানে কিন্তু আর দেখানোর মতন কিছু নেই এদিক দিয়ে যাবো তো ভাই টাটা সি ইউ